আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রি এয়ার গার্ডেন। তো আজকে দেখুন আমার সেই ইন্ডিয়ান সিকি মালটা, যেটি সারা বছরই ফল বা ফুল হয়ে থাকে। তো এই ছ মাসের গাছ আমার, ছ মাসের গাছে দেখুন সেই সিকি মালটা ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে। এত ফুল যে গাছে আসবে এটা কল্পনারই বাইরে। মাত্র ছ মাস বয়স, তো ছ মাস বয়স তিনটি গাছ আছে আমার, পরপর দেখাচ্ছি আপনাদের। দেখুন খালি ফুলের বাহার, একটু ফলও হয়ে আছে, আপনি সেটিও দেখাবো। তো এই সিকি মালটা বা মুসাম্বি সারা বছরই হয় এবং খুবই মিষ্টি হয়। আমাদের ইন্ডিয়ান হর্টিকালচার যে আছে, এই হর্টিকালচারের যে গবেষণা, সেই গবেষণাকে আমি স্যালিউট করি। এই জন্যেই যে এই গবেষণার মাধ্যমে যে এমনই একটি বৈজ্ঞানিক প্রসেসে বার করেছে গাছটিকে, যে আপনি ছাদ বাগানে অতি সহজেই গাছটি করতে পারবেন এবং ফলও প্রতিপত্রায় ধরে আর প্রচুর মতো, দেখুন তো প্রচুর পরিমাণে ফল ধরে। যদি একটি ওই চায়ের গুঁড়ো, ডিমের খোসা আপনার ওই পর্যাপ্ত পরিমাণে যদি গাছের গোড়ায় দেন, তাহলে দেখবেন এইরকমই ফুল আসবে ছ মাসের গাছে। ত্রিপুরের অতিরিক্ত জল বা পানি দিতে লাগে না, সাময়িক খালি ময়শ্চারাইজার মতো মাটি করে রাখলেই হবে। গ্রীষ্মকালে একটু গোড়াটা ভালো করে ভিজিয়ে রাখতে হয়, অন্যান্য সময় অত জল দিতে বা পানি দিতে লাগে না। তো দেখুন খালি গাছটার অবস্থা, গাছটি আমি কিনেছিলাম ছ মাস আগে, দিদি আমার ছাড়া আছে ইউটিউবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রতিটা গাছেই আমার এখন ফুল ফল আসছে, তো সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে মিলিবাগ থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত জাত পোকা বা ম্যাপ পোকা বলেন, সমস্ত কিছু আক্রমণ হয়েছিল, কিন্তু সমস্ত কিছু প্রতিকূলতাকে আমি আড়িয়ে দেখুন গাছের ফল আমি আনিয়েছি। বা সেই এক সত্তা যিনি সমস্ত কিছুর মালিক, আল্লাহ পাক, তিনি দান করেছেন, তার ফলস্বরূপ আমি একটা মাধ্যম আর কিছুই নয়। তো যাই হোক, সেই একজনের প্রতিপালকের অতি শুক্রিয়া যে আমার বাগানেও এত ফল ফুলে ভরে দিয়েছে। দেখুন ফুলের বাহার, তো বাহার ইন্ডিয়ান সিকি মালটা অতি সুন্দর, ফুল ফল ক্যাপাসিটি ভালো, ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে কোনো নতুন বিষয় নিয়ে।